হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর্ট দা ইউটিউব চ্যানেল এবং আমি আর্ট দা স্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি আমাদের বারো তারিখে রেজাল্ট দিচ্ছে এসএসসি দু হাজার চব্বিশ এবং আমাদের অনেকেরই আশানুরূপ ফল আসে নাই তা সকলেই আমরা কোনো নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছি এখন আমরা কোনো নোটিশ পাই নাই এরকম কিছু অনেকে জানি না সেই ক্ষেত্রে আমরা ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আপনারা নিজ নিজ বোর্ডে ওয়েবসাইটই চেক করলেই দেখবেন যে প্রত্যেক ওয়েবসাইটে একটা করে নোটিশ খোলা হয়েছে এই নোটিশটা হচ্ছে দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের পদ্ধতি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি আপনারা ঢুকলেই দেখবেন যে এখানে পরেই লেখা আছে যে আবেদনের সময় তেরো পাঁচ চব্বিশ থেকে উনিশ পাঁচ চব্বিশ পর্যন্ত এবং দ্বারা সকলকে জানানো হচ্ছে যে এটা পুনর্নিরীক্ষণের আবেদন আর এইটা একমাত্র মানে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই পুনর্নিরীক্ষণ এস এম এস পাঠানো সম্ভব এই জন্য কিছু মানে যাদের কাছে যে টেলিটক সিম আছে তারা করতে পারেন যাদের মনে হয় যে আমি না নিজেই করব থাকলে উঠাই নিবেন রেজিস্ট্রেশন করে নিবেন আর যদি কারো মনে হয় না আমি আমার রিস্ক হয়ে আমি নিজে করলে যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারের দোকান তো করাতে পারেন যদি আপনি নিজে করেন তাহলে এই প্রসেসটা ফলো করবেন যে আবেদন করার আগে আবেদন করার আগে আপনার প্রতি সাবজেক্ট প্রতি দেড়শো টাকা এবং মেসেজের জন্য পাঁচ টাকা করে আপনি রিচার্জ করে রাখবেন কোন মোবাইল ব্যাংকিং না একমাত্র রিচার্জ মানে টেলিটক সিমে রিচার্জ করতে হবে টেলিটক সিমে রিচার্জ করার পরে আপনি মেসেজ অপশানে যাবেন যে টাইপ করবেন ওয়ান সিক্স টু 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 টাইপ করার পরে আপনাকে লিখতে হবে আর এস সি লিখে স্পেস দিয়ে আপনার যদি যশোর বোর্ড হয় জি জে এস ঢাকা বোর্ড হলে টি এইচ এ এরম অনেকগুলো বোর্ডে মানে যেই এগারোটা বোর্ড আছে প্রত্যেকটায় বোর্ডেরই প্রথম তিন সংখ্যা দিতে হয় যেমন আপনি যদি এখন হচ্ছে কুমিল্লা বোর্ডে যান কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিশ ছাড়া হয়েছে সেটাও সেম প্রসেস শুধু জায়গা লেখা আসছে সিও এম ঠিক আছে এই সিও মানে বোর্ডের নাম নির্দেশ করতেছে তারপরে স্পেস করে আপনার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বার ছিল ওইটা আপনাকে পাতাতে হবে তারপরে স্পেস দিয়ে যে যে সাবজেক্ট অর্থাৎ আপনি যদি একটা সাবজেক্টে নিরীক্ষণ আবেদন করতে চান তাহলে একটাই দিবেন তারপর আপনি যদি তারপর আপনি যদি গণিত করেন তাহলে গণিতের সব কয়টারই রেজাল্ট পাশে আপনার লেখা থাকে আপনি যদি এডুকেশন বোর্ড অর্থাৎ এই যে এই জায়গা থেকে রেজাল্টটা ডাউনলোড করে নেন তাইলে আপনি পেয়ে যাবেন আপনার বিষয় কোডের সাইডে লেখা থাকবে যে আপনার গণিতের এই ইংরেজিতে এত এই বিষয় কোডটা নিয়ে আপনি এখানে দিবেন আর আপনার যদি দুইটা বা তিনটা করতে হয় এখানে লেখা আছে উল্লেখিত পরীক্ষা পরি পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একক এস এম এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা সম্ভব এবং তাতে আপনার কিছুই করা লাগবে না শুধু বিষয় কোড একটা লিখে আর একটা। মাঝখানে আপনাকে কমা দেওয়ালেন সাপোজ একশো এক দিলেন তারপরে কমা দিয়ে আর একটা দেবেন মানে একশো এক একটা বিষয় কোর আবার পরেরটা একটা যদি একশো দুই হয় কমা দিয়ে একশো দুই দেবেন দিলে হয়ে যাবে আমাদের প্রত্যেকটা বোর্ডেই যতটুকু আমি দেখছি প্রত্যেকটা বোর্ডই দেড়শো টাকা করে আপনার দেড়শো টাকা হারে পুনর্নিরীক্ষণ নিচ্ছে। দেড়শো টাকা এই জন্য আপনাকে দেড়শো টাকা রিচার্জ করে নিতে হবে না কোনো বিকাশ না রকেট নগদ কিছু অনলাইন ব্যাংকিং এর কিছুই না শুধুমাত্র আপনাকে রিচার্জ করতে হবে লাগজি লোড বলে যাবে রিচার্জ করতে হবে আর মেসেজ বাবদ পাঁচ টাকা রাখতে হবে পার সাবজেক্ট মানে আপনি যদি এক মেসেজেই সাপোজ আপনি যদি তিনটাই দেন তিনটা এক মেসেজে যদি দিয়ে দেন তাইলে দুই টাকা তিন টাকা খরচ হবে সেক্ষেত্রে পাঁচ টাকা রাখবেন তিন চারজন দেড়শো টাকা করে এই আপনার কোন নিরীক্ষণের ফুল আপনি যদি কোনো সমস্যায় পড়েন এই পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের আবেদন করতে এবং কোনো অন্যান্য কোনো দিতে চান বা কিছু কোনো পরামর্শ এবং কোনো সমস্যার কথা বলতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যদি পার্সোনালি কিছু বলতে চান আমাদের ইমেল আইডি দেওয়া আছে ডিসক্রিপশানেমেল আইডি এখানে মেইল করতে পারেন যত চেষ্টা করবো তাদের রিপ্লাই দেওয়ার জন্য এই বলেই আমি এই ভিডিওটা শেষ করছি আগামীতে আপনারা এমন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অফ স্টাডিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক দিবেন আর যদি মনে হয় যে আপনার বন্ধু বান্ধব জানে না তাহলে তাদের কাছেও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে আগামী ভিডিওতে you <laughs>